পুতুল ভাঙা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশায় আমার পরে উঠল রাগে চলে মাগো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতারের নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরুমশায় রেগে মেঘে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন রাত্রির কেবল যত খেলা একটু তোর মন বসে না পড়াশোনার বেলা মাগো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর একটু মন নেই পুতুলের পরে সকাল সাঁঝে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়াই করেন নাকি রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কে ওর আগে বল দেখি মা ওর মনে তা কেমন ধরো লাগে